বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করছি যে যেখানে আছেন যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই নিশ্চয় ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দ্বয় বেশ ভালোই আছি চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে ইফতারের ভিডিও তো এই যে আজকে আমি হালিম রান্না করতেছি চুলার উপরে একটা ফাতিল বসাই দিয়েছি এখন আমি পেঁয়াজ পরিমাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম তো এইগুলো একটু আমি এখন হালকা বাদামি কালার করে নেব আর কি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো ফুল ভিডিওর সাথে থাকবেন আশা করছি এখানে আমি যে বিকালে মাছ নিয়ে আসছিল তো এখন আমি এগুলো ফ্রিজে রাখার জন্য ইয়ে করব ফলটা বাঁধবো আর কি আর এই যে আমি এই হালিম মিক্স দিয়ে রান্না করব রেডিমেড এখানে আমি আদা রসুনটা দিলাম ওটা স্কিপ হয়ে গেছে এটা আমার ভিডিও করছি মনে হয় ডিলিট হয়ে গেছে পাইতেছি না আমি এই মশলাগুলো কষানির দিয়ে এখন হালিমের যে চাউল ডাউল মিক্স মিক্সটা আছে ওইটা আমি এখন এই এখানে পাটিতে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে আধা ঘন্টা এটাকে ডাকনা দিয়ে রাখবো আমি জানি এটা সবাই জানে তারপরে আমি রান্না করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি জানি না কেমন হয়েছে তাই যে আমি মাছগুলো সবগুলো ফোল্টা করে নিলাম আর এখান দিয়ে আমার বড় রোজদারে আমার মেয়ে ও নুরুজ খাইতেছে তো এখানে বসে বসে খাইতেছে যে আমার মাংসগুলো পায়ে হয়ে আসছে এখন আমি ওই যে ডাউলগুলো বেজায় রাখছি ওই যে এগুলো এখন দিয়ে দিতেছি এইগুলো দিয়ে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে ডাকনা দিয়ে রেখে দেবো এই যে এই আমি এভাবে ডাকনা দিয়ে তারপরে সিদ্ধ করে নেব আর কি মাংস তো পায়ে সিদ্ধ হয়ে গেছে তা এখন ওই যে ডাল চাউল ওইগুলো একটু সিদ্ধ হবে আর কি তো এখান দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নেব যেহেতু আমার ছোট বেবি আছে বেবিকে নিয়ে তো পারি না একটু একটু করে করতে হয় এখানে আমি ইস্যুপুলের বসি এবং কি মাই দিয়ে একটা শরবত রেডি করব। তো আমি এইগুলো একটু আগে বিজয় রাখছি এই যে আমি এগুলো একটু বিজয় রাখছি এখন এটার ভিতরে এটা সহজ তারপরে একটু শেয়ার করলাম আর কি তো এখানে আমি পানি দিয়ে দিছি এই স্যুপগুলোর মানে শরীরের জন্য ভালো এবং কি তোকমাই আমরা পায়ে প্রতিদিনে আমরা এই শরবতটা খাই মানে এক এক দিন এক এক রকম করে তবে এই স্যুপগুলোর বসে আর তোকমাই থাকে তো এইখানে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব আমরা যেমন খাই আর কি তেমনই চিনি দিয়ে তো এটা আমি এখন গুলিয়ে নেব তো এইখানে যে মশাকল ট্যাং তো আজকে আমি এটা দিতেছি চিন্তা করলাম এটা দিই আমরা মানে এক এক দিন এক একটা দিয়ে খাই আর কি তো আমার যে মেয়েও বলতেছে মাম্মি এটা দাও তো ওর জন্য বিশেষ করে দিলাম যেহেতু ছোটো ও খাইতে পারে তা এখন এই যে আমার শরবতটা রেডি একেবারে চিম্পলভাবে শরবত রেডি করলাম আর কি এখন একটু আইস দিয়ে দিলাম ঠান্ডার জন্য যেহেতু এখন গরম পড়তেছে ভালোই গরম পড়তেছে এখন চিঁড়ার শরবত রেডি করবো তো চিঁড়াগুলো আমি হালকা ধুয়ে মানে ভালো করে ধুয়ে হালকা ফানি দিয়ে রাখছিলাম তা এখন এগুলোর কসলি একটু ফানি দিয়ে কসলি নেব তা এখন এই যে কলা দিয়ে দিতেছি তো কলাগুলো একটু ভালো করে কষলিয়ে তারপরে কি কি দিয়ে আপনারা দেখেন এটা সবাই ট্রাই করবেন নিশ্চয়ই ভালো লাগবে মানে আমাদের তো সবার ভালো লাগছে সবাই খেয়ে প্রশংসা করছে আর কি সবাই ভালো লাগছে তবে চেয়ে তো ভালো শরীরের জন্য আমরা সব মানে প্রতি টাইমে ট্রাই করে যে স্বাস্থ্যের জন্য যে একটু ভালো বা হেল হেলদি বললেও হবে না কারণ এটা তো বাড়ি তারপরে তারপরেও রমজানে খাইতে হয় কিছু করার নেই দিয়ে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এখন আমি এখানে আপনারা সাজে থাকেন দেখবেন কী দিতেছি এটা হচ্ছে মিষ্টি দই তো এখানে আমি এখন মিষ্টি দই দিয়ে দিব প্রায় দুই চামচের মতন আর কি আমি মিষ্টি দই দিয়েছি তো এগুলো আমি এখন মেখে নেব ভালো করে মেখে নিতেছি তারপরে যে এই দুধটা আমি ঝাল করে ঘন করে নিয়েছিলাম তো এখন এই দুধটা এখন এখানে দিয়ে দিব হ্যাঁ আর একটা কথা আমি এখানে একটু লবণ দিচ্ছি এটা হয়তো স্কিপ হয়ে গেছে এই যে আমি লিয়ে নিলাম এখন এখানে আইস দিয়ে দেব রমজানে প্রচুর রাইস খাওয়া হয় যেহেতু গরম তাই এখানে এখন আমি লাচ্ছি তৈরি করব কলা ম্যাঙ্গো দিয়ে লাচ্ছি যে ম্যাঙ্গো দিয়ে দিলাম তো ওই যে জাল করে রাখা ঘন দুধ ওইখান থেকে একটু দুধ ছিল ওইটা দিলাম আর এখানে চিনিটা দিব পরিমাপ মতো কারণ যে যেভাবে যেমন চিনি খান ও তেমনই দেবেন আর কি ওই যে মিষ্টি দই দিয়ে দিলাম এখন এই যে লিকুইড মিল্ক দিতাম এখানে কোনো পানি ইউজ করি নাই আমি আপনারা নিশ্চয় দেখে বুঝতেছেন এখানে আমি সব মিল্কের উপরে রাখছি সবগুলো মিল্ক দিছি কোনো পানি দিই নাই আর সবাই ভালো করে জানেন আপনারাও জানেন হয়তো লাচ্ছি তৈরি করতে তো পানি দেয় না মিল্ক দিয়ে আর এখানে আইস দিয়ে দিলাম দেখেন প্রচুর পরিমাণ আইস খাওয়া হইতেছে কারণ প্রচুর গরমে যে আমার তিনটা শরবতে রেডি হয়ে গেছে তিন রকমের একটা হচ্ছে লাচ্ছি আর একটা হচ্ছে ইসবগুলোর বসি তোকমাই দিয়ে শরবত আর একটা হচ্ছে ছিঁড়ে শরবত এই যে আমার শরবতগুলো রেডি কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন আমরা তো খেয়ে এখন আমি বয়েস দিতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আপনারা ট্রাই করবেন এখন আমি এখানে আইস দিয়ে দিতেছি এগুলো আসলে ঠান্ডা ঠান্ডা খাইতে মজা আর এই যে আমার বেবিদেরকে দেখতেছেন আমার ছেলে ও একটু দুষ্টামি করতেছে তো এই যে এখন এই লুকটা দেখেন কেমন লাগতেছে নিশ্চয় জানাবেন তো এই যে আমার হালিম হালিমটাও রেডি আমি আর ভিডিও করতে পারি নাই কারণ ওই যে বেবি কান্নাকাটি করতেছিল তাই আর হালিমের ফুল ভিডিও দেখাইতে পারি নাই তারপরে আমি ভালো করে এ করে বাটিতে নিয়ে নেছি এখানে শশা কাঁচামরিচ কুচি তারপরে যায় আদা আর এই যে বেরেস্তা দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়ে আর উপরে দিয়ে একটু লেমন দিতেছি আর কি জাস্ট মানে কি বলবো মানে সৌন্দর্যের জন্য আর কি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সবাই খেয়ে ভালোই বলছে আপনারা বলবেন আপনাদের কাছে কেমন লাগছে আপনাদেরকে তো খাওয়াইতে পারতেছি না আপনাদেরকে দেখাইতেছি আর কি এই যে এখানে বাইরে থেকে রুটি নিয়ে আসছে আমি বাসায় রুটি তৈরি করার জন্য বলছি ওরা বনিষেধ করছে তো এইখানে আমরা এখন সব ইফতারি নিয়ে বসে গেছি এখানে খাসা বুট আছে তো এখন আমরা আজান দিয়ে দিছে আজানের পরে এখন আমরা এই যে ইফতারি করলাম আর আমার এটা হচ্ছে আমার ভাগিনা আর ওই যে আমার ভাই বলতেছে টেস্ট হয়েছে ও বউটা বলতেছে আর কি তা আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে অনেক মজা করে ইফতারিটা শেষ করলাম সবাইকে নিয়ে আসলে ইফতারি করার মজায় আলাদা আর সবাইকে নিয়ে ইফতার খাইতেও ভালো লাগে রেডি করতেও ভালো লাগে আমার মানে সবার জন্য তৈরি করতেও আমার ভালো লাগে আর কি ভালো লাগা থেকে তৈরিটা করলাম আর এখানে যে আমার মেয়েরা নামাজ পড়তেছে তা আমি একটু ভিডিও করতেছি ছেলেটা শুধু দুষ্টামি করে যে মেয়ে ছোটোটা ইয়ে করতেছে সবাই আমার বেবিদের জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন ওদেরকে ভালো একজন মানুষ বানায় না খায়া দান করে এই যে আমার দুই জান্নাত সবাই দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম